আরক এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন আছেন। আর যেটি হচ্ছে যে গুলিস্তান এলাকা আমি যখন গিয়েছিলাম তখন ওইখানে অনেক শ্রমিক নেতা এবং শ্রমিকরা তারা আসলে জীবন জীবিকার কারণে তারা অনেকটা বাধ্য হয়েছেন গাড়ি রাস্তায় নামাতে, কারণ হচ্ছে যে পরপর কয়েকটি হরতাল হওয়ার কারণে তাদের অনেক বেশ ক্ষতি হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এই মুহূর্তে আমাদের এখানে আছেন ঢাকা সড়ক পরিবহন সড়ক শ্রমিক ইউনিয়নের সভাপতি কামরুল ইসলাম। আমরা এখন জানতে চাইবো তাদের হরতালের কি অবস্থা, তারা কি বলতে চাচ্ছে, আসলে হরতালটাকে কিভাবে দেখছে। আপনি বলেন যে হরতালে আপনারা গাড়ি বের করেছেন কিনা এবং হরতালটাকে আপনারা কিভাবে মানে প্রতিকূল অবস্থায় কিভাবে আপনারা ট্যাকেল দিচ্ছেন, কিভাবে মোকাবেলা করছেন হরতাল? না, হরতাল তো আসলে জনগণের দুর্ভোগের, এখানে আমরা হরতালে আমাদের মালিক শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হই, এই জন্য আমরা প্রতি হরতালে আমরা গাড়ি চালাই। যেখানে হরতাল কেউ যদি ডাকে তাদের ন্যায্য অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার। আমরা আমাদের শ্রমিকরা একদিন গাড়ি যদি না চালায় পরের দিন খাইতে পারে না। আমাদের মালিকদের যে অবস্থা, ব্যাংকের লিজিংয়ের গাড়ি একদিন বন্ধ থাকলে প্রতি মাসে যেভাবে হরতাল শুরু হয়েছে, এই জন্য আমরা পদক্ষেপ নিয়েছি, আমরা প্রতি হরতালে গাড়ি চালাই। আমারও ধৈর্যের সীমা শেষ। এখন আমরা এমন একটা অবস্থা হচ্ছে যেমন যে কোনো সমস্যা হলেই আমাদের গাড়ির উপরে ভাঙচুর হয়, শ্রমিক আহত হয়, শ্রমিককে গাড়ির ভিতরে জ্বালাই দেওয়া হয়, এমন একটা অবস্থায় আমরা আর ঘরে বসে না থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা ইনশাল্লাহ দেখছেন রাস্তায় কিন্তু পর্যাপ্ত পরিমাণ গাড়িগুলো চলাচল করতেছে, ইনশাল্লাহ আমরা হরতালে রাস্তায় নিজেরাও থাকবো, এমনকি শ্রমিকের মালিকের রুটি রুজির স্বার্থে আমরা এই সিদ্ধান্ত ছাড়া আমাদের বিকল্প আর কোনো পথ নাই। শাহরুখ, আপনি শুনতে পেলেন, উনি কামরুল বলছিলেন, কামরুল ইসলাম ঢাকা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি। উনি বলছিলেন আসলে রুটি রুজির কারণে, কারণ হরতালে তাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। এই গাড়িগুলো প্রত্যেকটি পরিবহনে ব্যাংক লোন নিয়ে আছে বা বিভিন্ন প্রতিকূল পরিবেশ থেকে তারা এই ব্যবসা চালিয়ে থাকে। যেভাবে ধারাবাহিকভাবে বিভিন্ন রাজনৈতিক দল হরতাল দিচ্ছে, শ্রমিক নেতার কথনে যে তারা অত্যন্ত ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং শ্রমিকরা ক্ষতির সম্মুখীন হচ্ছে, কারণ হচ্ছে যে তা বেশিরভাগ শ্রমিকেরই আসলে রুটি রুজির ব্যাপার হচ্ছে দিন আনে দিন খাওয়ার মতো অবস্থা, কারণ তাদের মাসিক চাকুরির মতো কোনো সুযোগ নেই, কারণ প্রতিদিন ডিউটি করলে প্রতিদিনের টাকা প্রতিদিন পাওয়া যায়। সেই কারণে শ্রমিক ইউনিয়নের যে সভাপতি ঢাকা জেলার কামরুল ইসলাম, উনি বললেন যে আসলে তার অনেকটা বাধ্য হয়ে ওনারা পরিবহন চলাচল করতে, সড়ক পরিবহনে ঢাকা জেলা এবং রাজধানীতে যতগুলো পরিবহন আছে বিভিন্ন লাইনে বিভিন্ন লেনে তারা বাধ্য হয়ে অনেকটা তারা এই হরতালকে না মেনে চলাচল করাচ্ছে। আমরা জানলাম আপনার কাছ থেকে, আপনাকে ধন্যবাদ। আমরা এখন চলে যাই আবার শফিক আহমেদের কাছে। শফিক, আজকে আপনি কোন কোন এলাকা ঘুরে দেখলেন, সেখানে পুলিশের উপস্থিতি কেমন দেখতে পেয়েছেন? একই সাথে আপনি বললেন যে বিএনপি কার্যালয়ের তালা খোলা হয়েছে, সেইখানে কোন নেতারা, কিছুক্ষণ আগ পর্যন্ত আপনি জানাচ্ছিলেন যে কোন নেতা উপস্থিত হননি, সেক্ষেত্রে আজ বিএনপি কার্যালয়ে বিএনপি নেতাদের কোনো কর্মসূচি আছে কিনা হরতালের পক্ষে? শারক, আমি আপনাকে আগেই বলেছি যে জামাত শিবির সমর্থিত 12টি রাজনৈতিক দলের আহ্বানে যে আজকের হরতাল ডাকা হয়েছে, সেই হরতালে কিন্তু সকাল থেকেই এই নয়াপল্টন, কাকরাইল, মতিঝিল এবং হচ্ছে শাহজাহানপুর থেকে শুরু করে এই আশপাশের এলাকায় কোনো জায়গায় এখন হরতালের সকাল থেকে এখন পর্যন্ত হরতালের সমর্থনে কোনো মিছিল বা পিকেটিং করতে আমি কাউকেই দেখিনি। এবং যারা বিশেষ করে বিএনপি প্রধান বিরোধী দল হিসেবে গতকাল যে এই আজকের এই হরতালের সমর্থন দিয়েছিল, তারাও তাদের কার্যালয় খোলেননি। ঠিক আপনার সাথে কথা বলার একটু আগেই কার্যালয়ে তালা খোলা হয়েছে। তবে এখানে নিরাপত্তা ব্যবস্থা, আমি এই যেসব এলাকার কথা বললাম সেসব এলাকার নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে আমি দেখেছি। তবে এখানে আরেকটি বিষয় বলা দরকার যে আজকের হরতালের কারণে যারা অফিসগামী, বিশেষ করে সকাল থেকে যারা সরকারি চাকুরিজীবী রয়েছেন, বেসরকারি চাকুরিজীবী রয়েছেন, তারা কিন্তু কিছুটা দুর্ভোগেই পড়েছেন। যদিও আমি দেখেছি যে এখানে শত শত সিএনজি অটোরিক্সা এবং রিক্সা যোগেই অফিসগামী লোকজন সেখানে যাওয়ার চেষ্টা করছে, অনেকেই পায়ে হেঁটেও যাচ্ছে। আর তবে বিআরটিসি বাস কয়েকটি চলেছে এবং কয়েকটি বেসরকারি বাসও, বিশেষ করে রাজধানীতে যে গণপরিবহন রয়েছে সেই গণপরিবহনগুলো কিন্তু বেশ সচল রয়েছে। তবে এখানকার হরতালের পরিস্থিতি আমি এইসব এলাকা মিলে বলতে পারি যে একদম একটি নিরুত্তাপ হরতাল, এবং এই হরতাল আসলে ঠিক কতক্ষণ চলবে এই বিষয়ে কিন্তু যারা বিশেষ করে পথচারী রয়েছেন, যারা হরতাল পর্যবেক্ষণ করছেন, কিছু সাধারণ মানুষ, তারা বলছেন যে হরতাল ঠিক কতক্ষণ
চলবে এই বিষয়ে তারা সন্দেহ প্রকাশ করেছে আমার কাছে। শফিক, সেক্ষেত্রে বিএনপি নেতাদের আজ কোনো কর্মসূচি আছে কিনা, তারা এই হরতালের পক্ষে তারা কি পিকেটিং করবেন কিনা, অথবা তারা কোনো সংবাদ সম্মেলন অথবা তারা কোনো সমাবেশ করবেন কিনা? স্মারক, আপনি জানেন যে গতকাল সমর্থন দেওয়ার সময়ে আমরা কিন্তু দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে প্রশ্ন রেখেছিলাম যে আপনারা তো হরতালে সমর্থন দিয়েছেন, হরতালের সপক্ষে রাজপথে থাকবেন কি না, সে বিষয়ে তিনি কিন্তু কোনো স্পষ্ট কোনো বক্তব্য দেননি, তিনি বিষয়টি এড়িয়ে গেছেন। তবে তিনি জানিয়েছেন যে হরতালের সার্বিক বিষয়, সার্বিক পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করে দুপুরের পর যে কোনো সময় তারা একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করতে পারেন, করার সম্ভাবনা রয়েছেন। তবে সেই সিদ্ধান্ত তিনি জানাতে চেয়েছেন যে দলের উচ্চ মহলে, দলের হাইকমান্ডের সাথে কথা বলার পর তারা এই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনটি, আজকের হরতালের বিষয়গুলো নিয়ে তারা কথা বলবেন কি না। শফিক, আপনি থাকুন আমাদের সাথে, আমরা এখন গাবতলিতে যাচ্ছি। আমাদের সেখানে আছেন আমাদের সহকর্মী মনির মিল্লাত, তার সাথে জেনে আসি সেইখানকার পরিস্থিতি। মনির, হরতালে আপনি আপনি যেটি সেই এলাকা, আমরা জানি যে গাবতলিতে বড় একটি বাস টার্মিনাল রয়েছে, সাধারণ জনগণ ঢাকার বাইরে থেকে আসেন এবং ঢাকার থেকেও উত্তরাঞ্চলে এবং দক্ষিণাঞ্চলে যাওয়া আসা করেন, সেইখানের পরিস্থিতি যদি আমাদের জানান, কোনো পিকেটিং হয়েছে কিনা, কোনো সংঘর্ষের ঘটনা ঘটেছে কিনা। দেখুন, যে জামায়াত এবং সমমনা ইসলামগুলোর ডাকা যে আজকে সকাল সন্ধ্যা হরতাল, সেই হরতালে প্রায় 3 ঘন্টা সময় কিন্তু এরই মধ্যে পার হয়েছে, কিন্তু এক পর্যন্ত যে গাবতলি এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলার সংবাদ আমরা পাইনি। হরতাল আহ্বানকারী কোনো ধরনের মিছিল, মিটিং কিংবা পিকেটিং এখন পর্যন্ত আমার নজরে পড়েনি। শুধু গাবতলি নয়, গাবতলির পাশাপাশি যে মিরপুর, শোলি, টেকনিক্যাল সহ আশপাশের যে এলাকাগুলো আছে সেখানেও আমি বেশ কয়েকবার ঘুরে এসেছি, কিন্তু সেখানেও আসলে হরতালের সমর্থনে কোনো ধরনের মিছিল, মিটিং কিংবা পিকেটিং এখন পর্যন্ত চোখে পড়েনি। আরেকটি বিষয়, যে যানবাহন চলাচলের যে বিষয়টি আপনি জানতে চাচ্ছিলেন, যে আজকে সপ্তাহের কর্মদিবস এবং প্রথম কর্মদিবস হিসেবে সড়কে যে ধরনের যান চলাচল হবার কথা সকালে এই সময়টাতে, সে কিন্তু আসলে এখন পর্যন্ত চোখে পড়ছে না। আর আরেকটি বিষয়, গাবতলি থেকে কিন্তু ঢাকা এবং ঢাকা বাইরের বিভিন্ন আসলে যানবাহন চলাচল করে, কিন্তু আজ সকাল থেকে আমরা দেখছি যে সেখানে দূরপাল্লার যে যানবাহনগুলো আছে সেগুলো চলাচল এখন পর্যন্ত বন্ধ আছে, তবে নগর পরিবহনের যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু নিয়মিতভাবে চলাচল করছে। আর সেক্ষেত্রে পুলিশের উপস্থিতি কেমন দেখতে পেয়েছেন? দেখুন, সকাল থেকেই কিন্তু প্রতিটি সড়কেই, বিশেষ করে যে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট হচ্ছে, যেমন মির 1, তার 10 নম্বর গুলচক্কর, টেকনিক, শ্যামলি এবং গাবতলি যে গুরুত্বপূর্ণ যে মোড়গুলো আছে সেখানে কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সেখানে পুলিশের পাশাপাশি র্যাব এবং তাদের যে টহল গাড়িগুলো আছে, সাজোয়া যে যানগুলো আছে সেগুলো কিন্তু দায়িত্ব এখানে অবস্থান করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছে যে কোনো ধরনের নাশকতা এড়ানোর জন্যে যা কিছু করা প্রয়োজন তার সব কিছুই কিন্তু তারা করছেন, এবং তারা বলছেন যে কোনো ধরনের নাশকতার আশঙ্কা কিন্তু তারা এখন পর্যন্ত করছেন না। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, যে গণজাগরণ মঞ্চ থেকে গতকাল একটি কর্মসূচি দেওয়া হয়েছিল যে আজকের যে হরতাল, সকাল হরতাল, হরতাল প্রতিহত করার জন্য আজ সকাল 8টায় সারা দেশের বিভিন্ন পাড়া মহল্লা থেকে আসলে গণমিছিলের একটি কর্মসূচি ছিল, কিন্তু সকাল থেকে এক পর্যন্ত গাবতলি এবং মিরপুর এলাকায় কিন্তু কোনো ধরনের মিছিল, যে হরতাল মিছিল কিন্তু এখন পর্যন্ত আমার চোখে পড়েনি।